Assalamualaikum bondhura kemon achen shobai asha kori shob onek beshi bhalo achen to guys onekei apnader gmail e erokom er $500 er ekta notification paisen jeta ache saving trial fund apnaderke dise to ei trial fund er kaj ki to bondhura amader ei saving trial fund ta claim korar jonno reward center e jaite boltese ebong etar meyad thakbe 7 din তো চলুন কিভাবে আমরা এটা ক্লেম করব এবং কিভাবে ব্যবহার করব সেই প্রসেসটা আজকে দেখব ঠিক আছে তো আমরা এখন Binance এর ভিতর চলে আসি আসার পরে দেখতে পড়তেছেন যে এখানে কিন্তু রিডিম করার অপশন চলে আসছে ঠিক আছে তো তার আগে আমি একটু ব্যাকে আসি অনেকে বারে রিওয়ার্ড সেন্টারই চেনেন না সো এরকম Binance এর ভিতর আসবেন সো বন্ধুরা এরকম Binance এর ভিতর আসবেন আসার পরে এখানে দেখতে পড়তেছেন প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটু ওয়েট এই যে এখানে দেখতে পড়তেছেন যে রিওয়ার্ড সেন্টার এবং এখানে এক নোটিফিকেশন দেওয়া আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সমস্ত Binance এর গিভওয়ে সবকিছু এখান থেকে রিডিম করতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে 7 দিনের জন্য আমাকে একটা ট্রিয়াল ফান্ড দিচ্ছে সেটা হচ্ছে $500 ঠিক আছে তো এখন আমরা এখান থেকে রিডিমে ক্লিক করে দিব তো বন্ধুরা আমরা রিডিম করে নিব প্রথমে তো রিডিমে ক্লিক করলাম আচ্ছা ওয়েট এখানে আমাকে লগইন করতে বলতেছে আমি একটু ব্যাকে চলে আসি গাইস আচ্ছা বন্ধুরা এখান থেকে আমাদের রিডিমটা হবে না কারণ এখান থেকে রিডিমে ক্লিক করলে সরাসরি সেভিং ফান্ড পেজে নিয়ে যায় তো আমরা এখানে রিডিমের উপর ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে সরাসরি আপনাকে দেখবেন যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে ঠিক আছে তো এখানে দেখেন আমরা কিন্তু আসি কিসের ভিতরে এই যে দেখেন ইউ সেভিং ট্রিয়াল ফান্ড ঠিক আছে তো আমরা এখন এখানে আসলাম আসার পর এখানে আমরা আমাদের অ্যামাউন্টটা দেখতে পারবো এখন আমরা এখান থেকে ই সাবস্ক্রাইব করব ঠিক আছে তো এটা সাবস্ক্রাইব করার জন্য এখানে দেখেন প্রথমে এখানে অ্যাপিয়ার দেওয়া আছে সেটা হচ্ছে যে টিয়ার 1 থেকে আপনার 0 থেকে 2000 BUSD তে আমরা পাবো 10% ঠিক আছে এবং 2000 থেকে 20000 BUSD তে পাবো 2% এবং এখানে 20000 থেকে 0.40% এ পাবো হচ্ছে 0.40% পাবো ঠিক আছে 2000 এর উপরে তো যাই হোক এখন আমাদের হচ্ছে 0 থেকে 2000 এর ভিতর আমরা পাইছি ডলারটা যেহেতু আমাদের এখানে $500 সেহেতু 2000 এর ভিতরে তার মানে আমরা 10% APR পাবো ঠিক আছে তো গাইস এখন এখানে দেখেন এখানে সম্পূর্ণ ডিটেইলস মানে আপনারা তারিখটা দেখতে পারবেন সাবস্ক্রাইব ডেট এরপরে ভ্যালু ডেট এরপরে ইন্টারেস্ট ডিস্ট্রিবিউশন এখানে দেখেন নিচে লেখা আছে কি এখানে দেখেন ইস্ট ইন্টারেস্ট অর্থাৎ আমরা 13 সেন্ট করে প্রতিদিন পাবো ঠিক আছে প্রতিদিন আমাদের এখানে 13 সেন্ট করে প্রফিট হবে তো এখানে তারা কিন্তু স্পষ্টভাবে বলেই দিছে সো আমরা এখন কি করব এখানে এখানে একটা টিক মার্ক দিব এটা সাবস্ক্রাইব করার জন্য তো টিক মার্ক দিলাম তারপর এখানে নিচে থেকে কনফার্মে ক্লিক করে দিব আবারো বলতেছি প্রতিদিন কিন্তু আমাদের এখানে $13 করে BUSD পার ডে ইন্টারেস্ট আমরা পাবো তো আমরা এখানে কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বন্ধুরা সাবস্ক্রাইব কমপ্লিট ঠিক আছে আর এখানে চাইলে অনেকগুলো থাকলে অটো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখন আমরা কি করব এখানে ভিউ করব ঠিক আছে ভিউ হোল্ডিং এখানে ক্লিক করে দিব তো গাইস এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে আর্ন এর ভিতর নিয়ে গেছে আচ্ছা আমরা এখান থেকে দেখব না কারণ এইমাত্র স্টার্ট করছি তো এখানে সবকিছু 00 হয়ে গেছে আমরা এখন ব্যাকে আসব ব্যাকে আসার পর আমরা যে Binance এর লার্ন এন্ড সরি লার্ন না আর্ন এর ভিতর যাব তো আমরা এখানে যে ওয়ালেটস এখানে আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে বন্ধুরা এখানে এই কোণায় দেখেন আর্ন লেখা আছে এই আর্নে ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে এখানে দেখেন এই যে কিন্তু আমাদের যে সেভিং ট্রিয়াল ফান্ডটা এখানে কিন্তু এই যে দেখেন সাবস্ক্রাইব হয়ে গেছে ঠিক আছে আর এখানে হচ্ছে আমরা 10% করে অ্যাপিয়ার পাবো যেটা হচ্ছে $500 ঠিক আছে আপনার যদি আরও বেশি ডলার থাকে তাহলে বেশি ডলার পাবেন আর এখানে হচ্ছে কত ডলার আপনি পাইছেন টোটাল সেইটা এখানে শো করবে ঠিক আছে তো এটার ভিতর চাপ দিলে আপনারা সব কিছু দেখতে পারবেন ওকে তো এখান থেকে হচ্ছে প্রতিদিন 13 সেন্ট করে প্রফিট হবে তার মানে এটা যদি 7 দিন থাকে তাহলে কত ডলার প্রফিট হবে আমি আপনাদেরকে বলতেছি ঠিক আছে তো দেখেন আমি এখানে আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাচ্ছি 7 × 0.13 অর্থাৎ প্রায় 91 সেন্টের মতো প্রফিট হবে তার মানে ধরে নিলাম আমরা $1 মতো প্রফিট হবে সো ভাই এরকম আপনার যদি অনেকগুলো Binance অ্যাকাউন্ট থাকে তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে $1 করে এরকম পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর এইভাবেই আপনারা এখান থেকে অটো সেভিং ট্রিয়াল ফান্ডটা অন করতে পারবেন অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারবেন তো দেখেন আমার কিন্তু এখানে Binance অ্যাকাউন্ট অনেকগুলো ঠিক আছে এই যে আমি যদি আপনাদেরকে একটু মাল্টি স্পেসে গিয়ে দেখাই তাহলে দেখেন এখানে প্রায় 12টা অ্যাকাউন্ট আছে এবং বাইরে একটা অ্যাকাউন্ট ঠিক আছে তো 13টা অ্যাকাউন্টে সব অ্যাকাউন্টে কিন্তু পাই নাই ওকে যেগুলো পাইছি সেগুলো আমি বাকিগুলো করে নিব তো আশা করি বুঝতে পারছেন একদম খুঁটিনাটি বুঝাই দিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েন আর অবশ্যই ভাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন কারণ ওখানে প্রত্যেকটা আপডেট আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করে চ্যানেলটা পিন করে দিয়েন
যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।